অনেকে জিজ্ঞেস করতে পারো যে ক এবং খ যেই প্রশ্নগুলো আছে তো সেগুলো কি আসলে মানে মিক্সড হবে কিনা। যেমন কোনো একটা সিকিউ এর মধ্যে যদি আমরা দেখি যে ক খ দিল এক চ্যাপ্টার থেকে আর গ ঘ দিল অন্য একটা চ্যাপ্টার থেকে, তো এর জন্য কিন্তু আমি যদি বলবো এটা কিন্তু দেয় কিন্তু আসলে। হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে HSC 22 ব্যাচের যে সামনে এক্সাম রয়েছে সেই এক্সাম নিয়ে, এবং সেই এক্সামের হচ্ছে পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক। তো প্রথমেই হচ্ছে আমরা মানবন্টনটা দেখি নেই। পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান এই তিনটি বিষয়র জন্য হচ্ছে MCQ-তে হচ্ছে 25টি MCQ থাকবে এবং সেখান থেকে হচ্ছে তোমাদেরকে 15টা উত্তর করতে হবে এবং এর জন্য সময় পাবে হচ্ছে 20 মিনিট। আর CQ-তে হচ্ছে 8টা প্রশ্ন থাকবে, সেখান থেকে হচ্ছে 3টা উত্তর করতে হবে আর এর জন্য সময় পাবে হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। তো আমরা যদি দেখি যে একটা CQ-এর জন্য প্রায় হচ্ছে 33 মিনিটের মতন সময় পাওয়া যাবে, আমি বলবো এটা আসলে ভালোই সময়। আর MCQ যদি দেখি, MCQ হচ্ছে 20 মিনিট 15টা উত্তর করার জন্য, এখানে কিন্তু আসলে প্রায় 1 মিনিটের থেকে বেশি সময় কিন্তু পাওয়া যাবে। আর এখানে একটু বিষয় আছে, সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। আচ্ছা, আর এখানে নাম্বার দেখি, নাম্বার হচ্ছে 15টা MCQ আর মানে 15 নম্বর, আর 30 নম্বর হচ্ছে CQ, মোট 45 নম্বরে তোমাদের HSC পরীক্ষাটা হবে আর কি প্রতিটা বিষয়। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা পদার্থবিজ্ঞানের MCQ পার্ট নিয়ে আলোচনা করি। তো যেহেতু তোমাদেরকে হচ্ছে প্রতিটা এক্সামে হচ্ছে 25টা MCQ থেকে 15টা উত্তর করতে হবে এবং এর জন্য সময় 20 মিনিট পাওয়া যাবে। আচ্ছা, এখন এই 15টা উত্তর করার জন্য আমাদের আসলে কয়টা অধ্যায় আসলে ভালো মতো পড়া থাকলে আসলে আমরা মানে 15টা উত্তর করতে পারবো? তো আমি যদি বলি, তোমাদের যাদের হচ্ছে সবগুলো চ্যাপ্টারে মোটামুটি আইডিয়া আছে তো তারা তো ভালোই, এবং তোমরা আসলে সামনে অনেক এটার বেনিফিট পাবা। আর যারা মনে করলো মানে ভালো মতো পড়া নেই সবগুলো অধ্যায়, তারা আসলে মিনিমাম কয়টা পড়তে পারো? আমি যদি বলি 15টা পড়ার জন্য মোটামুটি 5টা অধ্যায় আসলে তোমরা পড়তে পারো, 5টা ভালো করে পড়লে আসলে আমি বলবো এনাফ। এখন কোন 5টা এটাও ইম্পর্ট্যান্ট। তো প্রথমে দেখতে পাচ্ছ যে ভৌত জগৎ ও পরিমাপ, এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের আসলে অনেকে মনে করতে পারো নাই, কিন্তু আমি বলবো মানে তোমাদের ব্যবহারিক দেওয়া আছে আর কি। বাট এখান থেকে কিন্তু আসলে কোয়েশ্চেন আসতে পারে, যেমন এখানে কিন্তু কিছু সূত্র আছে আর কি, ওই সূত্রগুলো যদি দেখা থাকে বা ওই ওই সূত্রের কিছু ম্যাথ তাহলে কিন্তু পারা যাবে। আচ্ছা, এরপর ভেক্টর, ভেক্টর তো মনে করলো সবাই মোটামুটি পড়ে আর কি, সবাই পারার জন্য আসলে মানে এই 15টা MCQ পারার জন্য তোমাদের অবশ্যই ভেক্টর চ্যাপ্টারটা অবশ্যই পারা লাগবে। আর ভেক্টরের পরে যদি আমরা দেখি, এখানে আসলে নিউটনের বলবিদ্যা আছে, এটাও তোমরা আসলে পড়তে পারো, এটা একটা ইম্পর্ট্যান্ট অধ্যায়। কাজ কমাতে শক্তি, এটাও আসলে ইম্পর্ট্যান্ট বলবো। আর এরপরে দেখো, এরপরের মধ্যে অভিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত এবং গ্যাস, তো এখান থেকে বলবো মনে করলে তোমরা পর্যাবৃত্ত অধ্যায়টা পড়তে পারো। আর তোমাদের যদি সবগুলো পড়ে থাকে তাহলে তো সমস্যা নেই, একবার রিভাইজ দিয়ে নিবা। আচ্ছা, আর এই আদর্শ গ্যাস ব্যাপারটাও কিন্তু পড়তে পারো, সমস্যা নেই, এটাও মোটামুটি ইজি আছে। পরে যদি আমি দেখি সেকেন্ড পেপারে হচ্ছে আমাদের মোটামুটি মনে হয় 7টা অধ্যায় আছে এখানে, এর মধ্যে হচ্ছে তাপগতিটা অনেক ইম্পর্ট্যান্ট, এরপর হচ্ছে চলতড়িৎ, স্থিতড়িৎ, চলতড়িৎ, ভৌত আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থ। তো বললাম তো তোমরা মোট 5টা অধ্যায় যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু ইজিলি MCQ-তে পার পেতে পারবা। আর এখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে যে 25টা থেকে 15টা এখানে পরীক্ষার হলে কিন্তু তোমাদের একটু আসলে সমস্যা হতে পারে, সেটা কি যে 25টা থেকে বেছে বেস্ট হচ্ছে 15টা দাগাতে হবে, তো এখানে কিন্তু কিছু সময় আসলে তোমাদের লস হবে। যেমন মনে করো তুমি প্রথম একটা MCQ পড়লা, তুমি ভাবলা যে হ্যাঁ এটা তো আমি মানে শিউন না, তো দাগাবো কি দাগব না, এখানে এরকম কিন্তু একটা কনফিউশন সৃষ্টি হবে। তো এই জন্যই কিন্তু তোমার এই যে 20 মিনিট এটা কিন্তু খুব বেশি তা কিন্তু নয়। আর এই MCQ-তে ভালো করার জন্য কিন্তু তোমাদেরকে আসলে প্র্যাকটিসটা ইম্পর্ট্যান্ট, এর জন্য বলবো বিভিন্ন পরীক্ষা দিতে পারো, তোমাদের কলেজে হয়তো পরীক্ষা হবে বা তোমরা বিভিন্ন হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারে হচ্ছে পরীক্ষা দিলে কিন্তু তোমাদের আসলে মানে সময় সম্পর্কে তোমরা আইডিয়াটা পাবা। তো MCQ-তে আশা করি ভালো করা যাবে, এবং MCQ-তে চেষ্টা করবো আসলে প্রায় 14-15 আসলে উঠাতে, নাহলে কিন্তু সমস্যা হবে, কারণ তোমাদের কিন্তু একটু মানে কম নম্বরে পরীক্ষা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের 21 ব্যাচেরও হয়েছিল। তো এই নয় কি মনে করো তোমার যদি মনে করো 3টা কাটা চলে যায় তার মানে কিন্তু দেখা যাবে প্রায় দ্বিগুণ হয়ে যাবে, মানে দ্বিগুণ কাটা চলে যাবে যদি 100-তে নেওয়া যায়, মানে একটু বেশি কিন্তু কাটা যাবে। তো এটা খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু 1 নম্বর কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তো আমি যদি পরে CQ-তে যাই, CQ-তে হচ্ছে 8টা থেকে 3টা উত্তর করতে হবে এবং সময় তো দেখলামই 1 ঘন্টা 40 মিনিট। আচ্ছা, তো CQ-র জন্য, CQ-র মনে করলে এই 3টা পারার জন্য আমি কি সবগুলো পড়বো? হ্যাঁ, সবগুলো পড়া থাকলে তো ভালোই, তবে আমি বলবো মোটামুটি আসলে 5টা বা 4টা ভালো করে পড়ে থাকলে কিন্তু আমরা কমন পাবে আসলে CQ। আর
এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করতে পারো যে ক এবং খ যেই প্রশ্নগুলো আছে তো সেগুলো কি আসলে মানে মিক্সড হবে কিনা। যেমন কোনো একটা সিকিউ এর মধ্যে যদি আমরা দেখি যে ক খ দিল এক চ্যাপ্টার থেকে আর গ ঘ দিল অন্য একটা চ্যাপ্টার থেকে, তো এর জন্য কিন্তু আমি যদি বলবো এটা কিন্তু দেয় কিন্তু আসলে আমরা ফেস করে আসছি। তো এর জন্য তোমাদের মোটামুটি সবগুলো অধ্যায়েরই ক খ সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। এখন ক খ জিনিসটা দেখা যায় যে অনেকের পড়তে একটু কষ্ট হয়, কারণ এখানে হচ্ছে মুখস্থ জিনিস থাকে, সংখ্যা থাকে। তো এগুলোর জন্য আসলে আমি বলবো একটু কষ্ট করতে হবে। আসলে সংখ্যাগুলো ইম্পর্টেন্ট যেগুলো আছে এবং বইয়ের যে সিকিউগুলো আছে ওগুলো কিন্তু দেখা থাকতে হবে আসলে। আর এখানে তো বললাম মোটামুটি এমনি আর গ এবং ঘ পড়ার জন্য কিন্তু মোটামুটি চারটা বা পাঁচটা অধ্যায় ভালো করে দেখতে হবে। এবং আচ্ছা, এখন অধ্যায়গুলো আসলে কই থেকে দেখবে আর কি, মানে ম্যাথগুলো, এটার জন্য বলবো তোমরা হচ্ছে বইয়ের যেই সিকিউ যেগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, আর মনে করো বিভিন্ন টেস্ট পেপারে বিভিন্ন সিকিউ আছে, বোর্ডের সিকিউ, সেগুলো দেখতে পারো। সেখান থেকে কিন্তু কমন পড়ে আসলে মোটামুটি সূত্রগুলো বা আইডিয়া পাওয়ার জন্য কিন্তু ওগুলো দেখতে হবে অবশ্যই। আর সেকেন্ড পেপারও সেম জিনিসই কথা বলবো আর কি, মোটামুটি চারটা বা পাঁচটা দেখতে হবে আর এই আর কি। তো সাবধানে পরীক্ষা দেওয়া লাগবে, কারণ এখানে কিন্তু মার্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ মনে করলো তোমার সিকিউতে মনে করলো খ নাম্বারটা ভুল হয়ে গেলো, খ নাম্বারটা তুমি পারলা না, তার মানে খয় দুই, এই দুই কিন্তু আছে যে দুই মার্ক কাটা গেল এটা কিন্তু না, এটা কিন্তু দেখা যাবে প্রায় পাঁচ বা ছয়ের মতন কিন্তু কাটা চলে যাবে তোমাদের। আমি হিসাবটা করিনি বাট এরকমই মনে হয় পাঁচ বা ছয়ের মতো কাটা যাবে। তো একটু সাবধান থাকতে হবে, এখানে কিন্তু তোমাকে ফুল মার্কস উঠানোর একটা চেষ্টা করতে হবে যদি তুমি মানে ভালো মার্ক তুলতে চাও। আর ভালো মার্কটা কেন তুলে রাখবে, তোমার অনেকে জানো যে এবার যে বুয়েটে যে এক্সাম হয়েছে, বুয়েটে কিন্তু মার্ক দেখছে আসলে, বুয়েটে প্রথম প্রিলি দেওয়ার জন্য কিন্তু মার্কটা অনেক ইম্পর্টেন্ট। তো অনেকে আছে যারা ভালো প্রিপারেশন নিয়েছে কিন্তু ইজি কিছু ভুল করার জন্য মনে করলো ক খ পারে নাই, এর কারণে কিন্তু ওদের মার্কটা কমে গেছে। সো এটা ইম্পর্টেন্ট যে তোমাদের পরীক্ষাটা সিরিয়াসলি কিন্তু দেওয়া লাগবে আসলে, এটাই বলবো। আর এতক্ষণ ধরে ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ, আর সামনে আমি চেষ্টা করবো আসলে এই রিলেটেড ভিডিও দেওয়ার জন্য, তো সাথেই থাকবে। ধন্যবাদ।